আরে তেলে কি কর, আমার অটোওয়ালা খাইছে রে সামনে বসাইয়া, অটোওয়ালা খাইছে রে সামনে বসাইয়া, পিছনে কয়জন? পিছনে দুইজন, মাঝখানে দুইজন, সামনে দুইজন, এই টোটালি ছয়জন আপা, হলে খিট চারটা। ভাড়া কত করে? আবার ভাড়া বেশি না আপা, 20 টাকা। 20 টাকা? তাহলে পিছনে চার সিট হচ্ছে 80 টাকা। 80 টাকা? হ্যাঁ ঠিক আছে, আমি পিছনে চার সিট নিলাম, আপনি সামনে লোক নিতে পারেন, কিন্তু পিছনে কাউকে নিয়েন না, আমি পিছনে চার সিটের ভাড়া দিয়ে দিব। মানে চার সিট আপনি আগাই নেবেন? হ্যাঁ, নো প্রবলেম, কোনো টেনশন নাই, আপনি ভাড়া দিবেন, যাবেন, আমি খিচ চাটান। ঠিক আছে ভাই, আসো আপনি ওঠেন। আরে বারে 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 করে বারে 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 করে আক্কেলপুর 20 টাকা, 20 টাকা আক্কেলপুর, 20 টাকা বারে বারে আক্কেলপুর, 20 টাকা বারে 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 করে জায়গা পাইয়া গো সামনে বসা, সামনে বসাইয়া। আমি এটা চার সিটের ভাড়া দেবো, আপনি সামনে যান। মানে ঘটনাটা আমি একটু ক্লিয়ার বলি, মানে এতক্ষণ গাড়িটা ফাঁকাই ছিল, আপনি হুট করে বললো মানে চারটা সিট উনি একাই নেবে, জায়গাটা ফাঁকা, আপনি হুট করে বসে গেলেন, জায়গা ফাঁকা দেখে তো বসছি। হ্যাঁ তো আপা এভাবে পারবি তো, প্রতিদিন তো হেরে পাবি তো, প্রতিদিন ওর আপা এই ঘটনা হইলো। হ্যাঁ বুঝা, শীষ বিবাহিত আপা, মানে সে বিয়ে করেছে, মানে আরে হোক বিবাহিত বা অবিবাহিত, তাতে আমার কিছু যায় আসে না, আমি কারো পাশে বসতে পারবো না, আমি চার সিট রিজার্ভ নিছি, চার সিটের ভাড়া দিব, আমি চার সিট একাই নিয়ে যাবো, আপনি আমার পিছনে যান। আচ্ছা চার মিনিট। আপনি সামনে যান না, প্রতিদিন তো আর আপনি আসবেন না, প্রতিদিন আকিলপুরে যায়, সকালবেলা বাজার করে বিকেল বেলা বা আসা বা রাতের বেলা পর্যন্ত আসে। দেখো এলাকায় আমি হয়তো নতুন আসছি, তার মানে প্রতিদিন যাব না বা যাবো সে কথা তো আপনাকে কোনোটাই আমি বলি নাই, তাহলে আপনি কি করে ধরেই নিলেন যে আমি প্রতিদিন যাব না? আমি পিছনে চার সিট নিছি, চার সিটের মধ্যে আমি একটা মশা মাছিও বসতে দেবো না, আপনি আমাকে সামনে যেতে বলেন। কষ্ট করে মানে সামনে বসতে পারেন তো, আমি সামনে যাওয়ার অভ্যাস নাই ভাই, আমার আমি নেমে যাচ্ছি, ঠ্যাং ঠুং লম্বা, আমি নেমে যাচ্ছি। সামনে তো পুরুষ মানুষ বসে যেতে পারেন না, পিছনে গেলে আপনাকে বসতে হবে, আপনি সামনে বসলে আপনাকে কামড় দিব। আমাকে কি কামড় দিবেন না, বেসিক্যালি তো মেয়েরা পেছনে বসে যায়, কোনোদিন কি দেখছেন যে মেয়েরা সামনে বসে যেতে, ছেলেরা সামনে বসে যায়, জান না ভাই। না আমি সামনে যাবো, আমার সামনে যাওয়ার অভ্যাস নাই, আমি পিছেই যাবো, পিছেই যাবো, পিছেই যাবো, ওই হালার বালা এখান থেকে অটো নিয়ে থাক দেই। হ্যালো, তাহলে আপনি পিছনের অটো চালান, অটোটা ভাই আমি নিছি, দরকার আমি 6 সিটার ভাড়া দিব। না আমি 6 সিটার ভাড়া দিব, আমি আমি লুপ ভাবি, আপনি কথাগুলো খালি মন দিয়ে শুনবেন, আরে আমি যেটা কইটা শোনেন, এটা আপনার সংসারের উপকারে আসবে, এখানে যে কি ঘটনাটা ঘটছে এক আল্লাহ জানে, এক আমি জানি, আপনি খালি শোনেন। আমি এনে বলছি, না ভাই যাব না। কেমন বল, এই এদিকে আয়, কেছি আরে এদিকে আয় না, হ্যাঁ কলে তোর যে ঘরে জোয়ান বউ থাকতে, তুই এই মায়াটার পাশে বসার জন্য এত লাফালাফি শুরু করছস? এ বেটা পিছনে দুই সিট, দুই সিট, হ্যাঁ জোয়ান বউ, তুই এগুলো করবি কি আলাদা নাকি, কি কয় রে গোলা? এ ভাই এর তোর সংসারে অশান্তি হই করে, আমি ওইখানে বসবো, ওইখানে আরে কি করে আমি কামে যাবো না, তুই কামে যাচ্ছিস না, তোর সব কুকির
গেছি বুঝছেন কেমনে সব এর মধ্যে শুনছি তুই কি সামনে যাইতে পারবি না মাইয়া মানুষ একটা মাথা ঠিক থাকে না তোর না মা মানুষ হইব কে ভাবি এ তো আসলে দেখছি লুচ্চা কনেকার আরে সর মাসেন এখানে গেছে হলো সামনে এটার একটু বাসা থেকে সামনে মানে সাবধানে বের করে রে আমার যা বুঝার বুঝা হয়ে গেছে আমার চার সিটেরও দরকার নাই আমার আপনার অটো দিয়ে যাওয়ারও দরকার নাই আমি সামনে থেকে যেই অটো পাই ওই অটো রিজার্ভ দিয়ে চলে যাবো আমার কার মানে ঘাট হচ্ছে কাম ধরছি কোনোদিন আর আপনার মতো লোকের অটো দিয়ে যাবো না কারণ এসব অসভ্য লোক আপনার অটোতে উঠে তোর সমস্যা কি তোরে থাবড়াই তুই হের উপর যায় পড়িস আবার থাবড়াই হের উপর পড়িস যার কারণ তাকে সামনে নিলাম তোকে এই পাশে মারলাম তুই হের উপর পড়লি তোর সমস্যা কি আমি কোন দিকে যাইতেছি আমি বুঝি না কোন জায়গায় যেতে হবে না তোর কানেও যা লাগবে না তোর কত শ্বশুরে আজকে আমি থামাবো চল কি বলি হালার পুরো ডিসি একটা একবারে মানে সোসা হাতে লাগতি ওর কারণে আমার চার সিটের যাত্রী গেছে ভাই দেখছেন কোন লেভেলে লুচ্চা মায়া ধরে আমি কষ্ট করে সামনে বসাইছি বসে এই হালার মনে হয় মানে লুচ্চা প্রজন্মই তো